বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে রংপুর নগরের ক্রিকেট গার্ডেন মাঠে বাণিজ্য মেলার উদ্বোধন শেষে তিনি বলেন, রমজান মাস এলে এক শ্রেণীর ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়। এবার এই ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, রমজান মাসে 1 কোটি পরিবারকে দুবার সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে। গ্যাসের দাম বাড়ানোর ফলে বাজারে প্রভাব পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের যেটা পণ্য ওই টিসিবির মাধ্যমে দেওয়া হয় সেগুলো রমজান মাসে আমরা দুইবার দেবো, রমজান মাস শুরু হওয়ার আগে আর মাঝামাঝি। সব ভোক্তাদের বলবেন যেন একসাথে সব মাল না কিনে, রমজান মাস শুরু হওয়ার আগেই হুমড়ি খেয়ে পরে বাজারে সব মাল একসাথে কিনতে হবে, স্বাভাবিকভাবেই তো সাপ্লাইয়ের উপরে প্রেশার।